ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এডুকেশনে এমসিকিউর গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওতে 52টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করব। এটি কিন্তু আমার পার্ট 3-র ভিডিও। যারা এখনো পার্ট 1-2-এর ভিডিও দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পারলে তোমরা একবার দেখে নাও। চলো আজকে আমরা দেখে নেবো শিক্ষা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ 52টি এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার। ফার্স্ট কোয়েশ্চেন, জ্ঞানের মতে শিখনের শেষ স্তরটি হলো অ্যান্সার হবে সমস্যার সমাধানের শিখন। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো অ্যান্সার হবে ওভারহেড প্রজেক্টর। অ্যান্সার হবে ওভারহেড প্রজেক্টর। নেক্সট কোয়েশ্চেন, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন অ্যান্সার হবে থার্স্টন। নেক্সট কোয়েশ্চেন, আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন অ্যান্সার হবে স্কিনার। নেক্সট কোয়েশ্চেন, NLM এর পুরো কথাটি হলো অ্যান্সার হবে ন্যাশনাল লিটারেসি মিশন। নেক্সট কোয়েশ্চেন, অন্ত দৃষ্টিমূলক শিখন হলো অ্যান্সার হবে গেস্টাল তত্ত্ব। এখানে কিন্তু স্পেলিংটি একটু মিস্টেক রয়েছে, তোমরা কিন্তু ঠিক করে নেবে, এটি কিন্তু সঠিক অ্যান্সার হবে গেস্টাল তত্ত্ব। নেক্সট কোয়েশ্চেন, রাশিবিজ্ঞান এই যে ক্যাপিটাল সিগমা চিহ্নটি প্রকাশ করে অ্যান্সার হবে যোগফলকে। অ্যান্সার হবে যোগফলকে বা সমষ্টিকে। নেক্সট কোয়েশ্চেন, অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন অ্যান্সার হবে স্কিনার। নেক্সট কোয়েশ্চেন, 4, 6, 9, 7, 5 এবং 12 স্কোরগুলির মধ্যমা হলো অ্যান্সার হবে 6.5। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? সঠিক অ্যান্সার হবে 15-1 নম্বর ধারায়। নেক্সট কোয়েশ্চেন, রামকৃষ্ণ মিশনের ভারতীয় সদস্য ছিলেন অ্যান্সার হবে 7 জন। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। নেক্সট কোয়েশ্চেন, মুদালিয়র কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হলো অ্যান্সার হবে 3 বছর। নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্রীয় প্রবণ নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতি পদ্ধতি হলো অ্যান্সার হবে মোড বা মিডিয়ান। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো অ্যান্সার হবে 1964-66। নেক্সট কোয়েশ্চেন, কিন্ডার গার্টেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান। অ্যান্সার হবে প্রাক প্রাথমিক। নেক্সট কোয়েশ্চেন, ভারতের শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি হলো অ্যান্সার হবে 10+2+3। নেক্সট কোয়েশ্চেন, কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে অ্যান্সার হবে কোঠারি কমিশনে। নেক্সট কোয়েশ্চেন, দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতিটি হলো অ্যান্সার হবে ব্রেইল পদ্ধতি। নেক্সট কোয়েশ্চেন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ। অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট কোয়েশ্চেন, স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়। অ্যান্সার হবে স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় অ্যান্সার হবে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। অ্যান্সার হবে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। নেক্সট কোয়েশ্চেন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো অ্যান্সার হবে কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রম। নেক্সট কোয়েশ্চেন, ডেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো অ্যান্সার হবে 4টি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? অ্যান্সার হবে প্রিন্টার। অ্যান্সার হবে প্রিন্টার। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1988 খ্রিস্টাব্দে 5ই মে। নেক্সট কোয়েশ্চেন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? অ্যান্সার হবে ডক্টর JF ডাব। অ্যান্সার হবে ডক্টর JF ডাব। নেক্সট কোয়েশ্চেন, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে? অ্যান্সার হবে জাতীয় শিক্ষানীতি 1986। নেক্সট কোয়েশ্চেন, শিখনের শেষ স্তর হলো? অ্যান্সার হবে প্রত্যভিজ্ঞা। নেক্সট কোয়েশ্চেন, প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কী বলা হয়? অ্যান্সার হবে এস টাইপ অনুবর্তন। নেক্সট কোয়েশ্চেন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করেন কে? অ্যান্সার হবে কোহলার। নেক্সট কোয়েশ্চেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়? অ্যান্সার হবে 8ই সেপ্টেম্বর। নেক্সট কোয়েশ্চেন, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম লেখো? অ্যান্সার হবে মন্তেশ্বরী স্কুল। অ্যান্সার হবে মন্তেশ্বরী স্কুল। নেক্সট কোয়েশ্চেন, স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? অ্যান্সার হবে জাতীয় শিক্ষানীতি 1986। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? অ্যান্সার হবে 1948 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1985 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতি পদ্ধতিটি হল? অ্যান্সার হবে মিডিয়ান। নেক্সট কোয়েশ্চেন, 4, 6, 9, 7, 5, 3, 12 স্কোরগুলি মধ্যমান হলো? অ্যান্সার হবে 6। অ্যান্সার হবে 6। নেক্সট কোয়েশ্চেন, 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূয়িষ্ঠক কী হবে? অ্যান্সার হবে 6 হবে। অ্যান্সার হবে 6 হবে। নেক্সট কোয়েশ্চেন, জ্যাক্স ডেলর্স কমিশন স্থাপিত হয়? অ্যান্সার হবে 1996 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, ডেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো? অ্যান্সার হবে 4টি। অ্যান্সার হবে 4টি। নেক্সট কোয়েশ্চেন, গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কি? অ্যান্সার হবে গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হলো প্রত্যক্ষণ। এখানে কিন্তু স্পেলিংটি মিস্টেক রয়েছে, গেস্টাল্ট হয় না, এটি কিন্তু গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হলো অ্যান্সার হবে প্রত্যক্ষণ। নেক্সট কোয়েশ্চেন, মুদালিয়র কমিশনের অপর যে নামে পরিচিত তা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়? অ্যান্সার হবে 1964 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো? অ্যান্সার হবে মেজাজ। নেক্সট কোয়েশ্চেন, গেস্টাল্ট কথাটির অর্থ হলো? অ্যান্সার হবে অবয়ব। এই কোয়েশ্চেনটি প্রথমের দিকে আলোচনা করেছি, তোমরা কিন্তু একটু দেখে নেবে, এই কোয়েশ্চেনটি কিন্তু দুবার এখানে কিন্তু রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কর্মের জন্য শিক্ষা হলো? অ্যান্সার হবে পারদর্শিতার শিক্ষা। নেক্সট কোয়েশ্চেন, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো? অ্যান্সার হবে দূরদর্শন। নেক্সট কোয়েশ্চেন, শ্রীবুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ
ভার্ন, অ্যান্সার হবে ভার্ন। নেক্সট কোয়েশ্চেন, কোটারি কমিশন বিদ্যালয় শিক্ষার কথা বলেছে ড্যাশটি স্তর, অ্যান্সার হবে চারটি স্তর। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় শিক্ষানীতি 1986-এর সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশটি হলো, অ্যান্সার হবে অপারেশন ব্ল্যাকবোর্ড, অ্যান্সার হবে অপারেশন ব্ল্যাকবোর্ড। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, মুদলিয়ার কমিশনের মতে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি হলেন, অ্যান্সার হবে রাজ্যের শিক্ষা আধিকারিক, অ্যান্সার হবে রাজ্যের শিক্ষা আধিকারিক। এই ছিল আজ আমাদের আলোচনা, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পার্টের ভিডিও নিয়ে হাজির হবো। আজকের এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।